নমস্কার রাকিমা, কেমন আছো? ভালো আছি। আর তুমি এখানে ক্যাটারেক অপারেশন করেছিলে, হ্যাঁ না? এখন কেমন আছো? ভালো আছি। আর চোখের কিছু পরিবর্তন হয়েছে আগের থেকে? পরিবর্তন তো আচ্ছা দেখতে পাচ্ছি, ভালোই দেখতে পাচ্ছি। আচ্ছা, ভালোই দেখতে পাচ্ছি, আগে এত বুঝিনি। হ্যাঁ হ্যাঁ। তারপর ডাক্তারবাবুর কাছে আসার পরে ডাক্তারবাবু বলেছেন যে আমার এটা ইমিডিয়েটলি করতে হবে। আচ্ছা, আমি করে নিয়েছি। করার পরে তো যাই হোক, এখন ভালোই, সমস্ত লেখাগুলো তো পড়তে পারলাম। আচ্ছা, ডক্টরের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? মানে ভালো? না না, ভালো ছিল, ডক্টর সবাই কোঅপারেটিভ করেছে। ঠিক আছে। তো ডক্টরকে না ভালো লাগে ঝালমুড়ি খেতে। তুমি এলিয়াস বা ঝালমুড়ি কলকাতা থেকে আমাকে বলে আনতে, যখন তো আমি বাড়িতে যাই না, ডক্টর বললো যদি তুমি বাড়িতে যাও ঝালমুড়ি নিয়ে আসবো ডক্টরের জন্য। আচ্ছা, ঠিক আছে, বলো নিয়ে আসবো, বলে দাও ক্যামেরাতে। হ্যাঁ, নিয়ে আসবে না কি ঝালমুড়ি? তোমরা তো যেও, আমি যেরকম পারি ঝালমুড়ি মেখে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি ডক্টর আমাকে বলে ঝালমুড়ি আনতে, তো বললো আমাকে ডক্টর যে একবার বলে দাও যে এবার বাড়িতে যাবে কলকাতা তো আনবে আমার জন্য ঝালমুড়ি। জানো আমরা কলকাতা থাকি না, আমাদের বাড়ি নর্থ বেঙ্গল, কিন্তু এখন তো এখানেই থাকি। চলো ঠিক আছে, ডক্টরের জন্য কিছু বলবা লাস্ট? না, ডক্টর সাহেবের ব্যবহার খুব ভালো, স্টাফদের ব্যবহার খুব ভালো, সবাই আমাদের সাথে কোঅপারেট করেছে। চলো ঠিক আছে কাকিমা, ঠিক আছে, খেয়াল রাখো আপনার। হ্যাঁ, বাই।